সহবরাত্রের ধর্মীয় ভিত্তি মূল তিনটা এক এই রাতে কোরআন নাজিল হয় আর এই রাতে আগামী এক বছরের জন্য তকদি নির্ধারিত হয় দুই এই রাতে বান্দার ঘনসম মাফ করা হয় আর তিন এ রাতে রুহুগুলি ছাড়া পেয়ে দুনিয়াতে ফিরে আসে এই তিনটা ভিত্তির উপরে সব চলছে উপমহাদেশে আল্লাহ বলছেন সেটা দোকানে তিন চার রাতে আমরা কোরআন নাজিলি করেছি একটি পবিত্র রজনীতে এবং আমরা সতর্ককারী আর এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপন্ন বিষয়গুলি স্থিরীকৃত হয় আর এটার ব্যাখ্যা আসছে ইন্না আনসাল কদরে ছোট দোকানের মোবারকা পবিত্র রজনী ব্যাখ্যা হচ্ছে আমরা এটা নাজিলি করেছি কদরের রাত্রিতে কালাস আল্লাহ পাকের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা করে এটাই স্বাভাবিক সঙ্গে আমরা জানি তিনি বলছেন শাহরুর রান্না রমজান মাসে আমরা কোরআন নাজিল করেছি তো রমজানের সাহবান কি এক নাকি রমজানের আগেই তো সাহাবান আমরা চোদ্দ দিন আগে টানতেছি কেন তো রমজান মাসে কোরআন নাজিল করেছি তো লাল কদরে অর্থাৎ শেষ দিকে দু মাস আগে তো না

খোলা এক বলতে সৃষ্টি জগতের শুধু মানুষ না সমস্ত সৃষ্টির তকদুল লিখিবদ্ধ করেছেন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে তাহলে সহবরত থাকলে কোথায় এইভাবে আরও যে কত কি আছে এগুলো আমার শয়বরত বইটা পড়বেন ওখানে সব লেখা আছে অত মনে থাকে না এত কিছু বেদার হয় সব বানোয়াট কল্পনা নির্ভর বাধ্য হয়ে বলে কেউ মনে কষ্ট নেবে না বেদার করছেন তারা ছাড়বেন না আমরা জানি কারণ মধ্যে এমন একটা মজা আছে খুব সাড়া যায় না শাহবানা ইল্লা কালিলা তিনি পুরা শাহবান শ্যাম রাখতেন কয়েকটা দিন বাদ দিয়ে কত শেষ তাতে বোঝা গেল সাবানে সবচেয়ে বড় আমল হচ্ছে শ্যাম পালন করা এইসব লোভী ব্যবসায়ের সাবধান তোমার এই টাকা পয়সা তোমাকে জাহান্নার কারণ হবে মনে রেখো হারাম পন্থা আনিত কোনো পয়সা পেটে ঢুকলে ওটা তোর কোনো এবার কাজে লাগবে না সারা বিশ্ব পুঁজিপতিদের দখলে আজকে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ হচ্ছে কেন সেই সব পুঁজিপতিদের মারাবাই আমি ওর রাষ্ট্র দখল করবো কেন করবে যে ওখানে বহু খনি আছে সোনা আছে ইত্যাদি দখল করবো খালি পুঁজি লুটপাট আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন

يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى بالكلام المجيد اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالاخسرين اعمالا الذين ضل سعيهم في الحياه الدنيا فهم يحسبون انهم يحسنون صنعا اولئك الذين كفروا بايات ربهم ولقائه فحبطت اعمالهم فلا نقيم لهم يوم القيامه وزنا

প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে আধ্যাত্ম চেতনা আছে প্রত্যেকটা মানুষের মধ্যে চেতনা আছে কখনো সেটা বৃদ্ধি পায় কখনও কমে যায় কখনো থাকে না হাতে গোনা কিছু নাস্তিক ছাড়া ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান পৃথিবীর যত ধর্মীয় সম্প্রদায় আছে প্রত্যেকের মধ্যে এটা আছে মানুষ যখন কোনো কাজে ব্যর্থ হয় ব্যর্থতার হতাশায় সে ভেঙে পড়ে তখন খড়কুটো যা পায় তাই ধরে বাঁচতে চায় এই সময় যদি সে শয়তানের ধোকা পড়ে তাহলে সে খুব দ্রুত শয়তানের তাবদার হয়ে যায় আর যদি আল্লাহর বিশেষ মেহরবানিতে দেশে আল্লাহর উপর নির্ভরশীল হয় তাহলে আল্লাহ তাকে সঠিক পথ প্রদর্শন করেন এই প্রসঙ্গে আল্লাহ বলছেন হে মোহাম্মদ তুমি বলে দাও আল্লাহ আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারী সম্বন্ধে বলে দেবে না আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে খবর দিব আল্লা দিন দুনিয়া যারা তাদের পার্থিব জীবনের চূড়ান্ত প্রচেষ্টা চালিয়েছে কিন্তু বিফল হয়ে গেছে অথচ তারা ধারণা করে যে তারা অত্যন্ত ভালো কাজ করেছে সুন্দর কাজ করেছে এইসব লোকেরা পাকের আল্লাহর নিদর্শন সমূহকে অস্বীকার করেছে এবং তার সঙ্গে যা সাক্ষাৎ হবে এটাকেও তারা অবিশ্বাস করেছে নাহ আমাল হোম ফলে তাদের সকল প্রচেষ্টা বিফল গিয়েছে ফলে আলু কীমুল আমাল কিয়মতে ওয়াজনা ফলে তাদের আমল হিসাব করার জন্য কেউ আমাদের আমি দাঁড়িয়ে পাল্লে ওঠাব না লায়লিতা জাসা ওম জাহান্নামী তাদের জাজা বা প্রতিদান হচ্ছে জাহান্নাম কারণ তারা আমার আয়াতগুলিকে অস্বীকার করেছিলাম প্রত্যাখাজু আয়াতি অরসুলি হোজোয়া আমার আয়াতগুলিকে আমার প্রসঙ্গে দ্বারা ঠাট্টার বস্তু মনে করেছিল। সুরার কাফ মাক্কে মাক্কে সুরার হওয়াতে হবে বুঝতে হবে যেই সমস্ত আমলগুলো মক্কিতে অর্থাৎ মক্কার জীবনে চালু ছিল মক্কা বলতে আল্লাহ রসুল মূলত কোরাইশ বংশ জন্মগ্রহণ করেন এবং সেখানেই ছিলেন পুরো আরবদের ঘুরে বেড়ার নেই আর ঘুরে বেড়ার সুযোগও ছিল না সেইখানকার পরিবেশ পরিস্থিতির উপরে মূলত ভিত্তি করেই মক্কেশ্বরীগুলো নাজির হয়েছে অথচ মক্কার নেতা যারা ছিলেন আবু জেহাল আবুল হাব আবু সুফিয়ানবী ওয়াইল আবুল এরা সব ছিলেন তৎকালীন আরব বিশ্বে অত্যন্ত সম্মানিত এই জন্য আবু জেহালকে আবুল হেকাম বলা হয়তো জ্ঞানের পিতা তিনি সব বুঝেছিলেন কিন্তু কোরআন বুঝেন তিনি এই তাকে আবু জেহাল মূর্খধার পিতা বলা হয় এই মানুষগুলা ধর্মের নামে অসংখ্য বিধান নিজেরা তৈরি করেছিল অসংখ্য রেওয়াজ চালু করেছিল মূলত সেখানে আর্থিক সুবিধাটাই মুখ্য ছিল যেমন তারা বলতো তোমরা মক্কাঘর তবাফ করবে বাড়িতেও যে পোশাক পরে আসবে ওগুলো পরলে হবে না এখানে এসে আমরা যে পোশাক দেবো সেটা কিনতে হবে এবং সেইটা পরেই তবাফ করতে হবে তাহলে তোমাদের তওয়াক করতে দেওয়া হবে নাহলে তবাক হবে না এটা কাপড়ের ব্যবসা এই সুযোগটা নিশ্চিত তারা না উদ্দেশ্য কাপড়ের ব্যবসা ঠিক থাকা মেয়েদেরকে বলা হলো তোমরা ল্যাংটে পুরুষদের মতো করবা কেবল একটু করে কাপড় রাখা গুপ্তাঙ্কে ছাড়া মেয়েরা রাজি হয় না ফদিল বয়ান দিয়ে দিল এবং তাদের যে বানোয়ার কেতাবগুলো বলে কাপড়গুলো ছিল এগুলো পড়তে বাধ্য করা হবে মেয়েদের কাপড় বেশি লাগে ওখানে ইনকামও বেশি কিন্তু অর্থের কথা তো আর একবার বলতো না ধর্মের কথা বলতো ধর্মের কথা না বললে মানুষ তো করবে না এইভাবে করে আল্লাহর আসলে চোখের সামনে এগুলো হতো বলে বরদাশ বরদাস্ত করতে পারতো এইসব কী আল্লাহকে তো দেখা যায় না আল্লাহকে বলছে গেলে ওরা তো পয়সা কাপড় কিনে পয়সাকে আল্লাহ খাবে নাকি এবারে মূর্তি খাড়া তো সামনে দেখো এরা খুব সৎকর্মশীল মানুষ ছিল শশ জীবনে আত ল হবিত নাম টাম দিয়ে একটা 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 হতে হতে একবার সেই তিনশো ষাটটি হয়ে গেছে এরা সবই শশ জীবনের অত্যন্ত উন্নত মানের মানুষ ছিল সৎকর্মশীল ছিল এদের অচিল তো ওদেরকে দোয়া চাইতে হবে সরাসরি আল্লাহ তো দোয়া শুনবে না যুক্তি আসের জজের কাছে গেলে যেমন উকিল লাগে তো আল্লাহর কাছে বলতে গেলে সুবাস করতে গেলে তো উকিল লাগবে তুমি তুমি মানুষ না হলে খুবই সুন্দর ছিল তাতে মানুষ বিভ্রান্ত হয়ে যেত এইভাবে করে সে যুগে নানা ধরনের ধর্মীয় প্রথা চালু হয়েছিল একটা একটাও আল্লাহ কর্তৃক অনুমোদিত নয় এই দিকে ইঙ্গিত করেই কিন্তু আর একটি নাজি এ মোহাম্মদ বল তুমি বলে দাও হ্যা লোল বি ইনা মানা আমি কি এখান তো আমরা লাল্লাফাগ নিজের নামের সঙ্গে প্রায় অধিকাংশ ক্ষেত্রে আমরা বলেছেন আমি বলেছেন খুব কম জায়গায় সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন সত্তা বোঝানোর জন্যে বড় মানুষকে কখনোই সরাসরি নাম ধরে যেমন টাকা উচিত নয় ঠিক তিনিও আমি করেছি এই কথা তিনি বলেন নেই কারণ এর মধ্যে একটা অহংকার প্রকাশ পায় ক্ষেত্রে যেখানে তৌহিদের বক্তব্য এসেছে সেখানে তিনি ডাইরেক্ট আমি বলেছেন ইন্নানি আনা ছোট্ট আয়াতের মধ্যে চার পাঁচ জায়গাতেই আমি 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 বলেছি ইন্নানি নিশ্চয়ই আমি আনল্লাহ আমি আল্লাহ দুবার হইল আনা কোন প্রশ্নে আমি ছাড়া তিনবার আমাকে কায়েম সালাদ আমাকে স্মরণ করার জন্য পাঁচবার একই জায়গায় পাঁচবার আমি বলছেন কিন্তু পুরা কোরআন দেখেন খালি আমরা ইনকাই না কবসার আমরা তোমাকে কবসার দান করেছি ওটা আসলে উনি একাই দিস তো কিন্তু বলা হচ্ছে আমরা দিয়েছি এই যে আমি আর আমরা পার্থক্য অনেকে বুঝি না যার জন্য লোক আছে যারা আমাদের তফসুরি ভুল ধরে আমরা লিখে এই যেহেতু মোর্ষে আল্লা আল্লাহ অনেক বানিয়ে ফেলেছে আমাদের সুরে কৌশলের তর্জমা বেরিয়ে গেছে না আমার তফসি আমরা আমরা লিখেছি পরে কত তোড় কথা এখন হুদির মধ্যে দেখো গেল সে কাপের হয়ে গেছে উনি আমরা বলছে আল্লাহ কি এক একজন বহু বছর সাধারণ মানুষকে খুশি ঠিক আসলে তো ভুল লিখছেন উনি আমরা আল্লাহ কি একটা না অনেকটু এখানে আল্লাহ বলেছেন আমরা আমি বলছি আমি এই যে অনুবাদের বিকৃতি এই অধিকার আপনাকে দিল আপনি আমরাকে আমি করতে পারেন না অধিকাংশ বাংলা তফসি অনুবাদ যারা পড়েন খেয়াল করে দেখবেন এই আমরা জায়গা সব আমি দিকে বসে আছি যাই হোক বিষয়ে যাচ্ছি না মূলত এটা তফিমের জন্য তার উচ্চ মর্যাদা বোঝানোর জন্য আমরা বলেছেন তো এখানে বলছেন হাল নোনা বেহ কম্বিল আমালা আমি কি আমরা কি নোনা জমা জামা মোতাকাল্লাম শেখা আমরা কি তোমাদেরকে খবর দেব না ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে আল্লা দিন সাইফুল সাহিবুল হায়ত যেটা একটু আগে বললাম প্রশ্ন হল আজকে শয়ে বাংলাদেশে শয়ে বরাত বা লাইলুল বরাত বলে পরিচিত বরাত মানে কি ভাগ্য ভাগ্য রজনী এই রাত্রে ভাগ্য বন্টন হবে আগামী বছরের চোদ্দই আগুন পর্যন্ত এক বছরে কত মানুষ মরবে কত মানুষের বিবাহসাদী হবে কত মানুষের কত রুজি বৃদ্ধি হবে না হবে ইত্যাদি সবই আজকে রাত্রে বন্টন হবে এই মর্মে হাদিস বর্ণিত পেয়েছে এই মর্মে এই দিন আমাদের তকদির লিপিবদ্ধ হবে নতুনভাবে এই দিন আমাদের পূর্ববর্তী মৃত ব্যক্তিদের রূপ দুনিয়া নেমে আসবে তাই কবরস্থানে যেতে হবে সেখানে মোমবাতি জ্বালাতে হবে আগরবাতি দিতে হবে শিবগন্ধিময় করে তুলতে হবে নিজের ঘরে যেখানে আমার সেই মৃত্যু ব্যক্তিটি ছিলেন যে খাটে তিনি শুইতেন সেই খাটে আলোকিত করা হবে এবং আগরবাতি জ্বালানো হবে তাম রায় ওই বিধবা নারী তার মৃত স্বামীর স্মৃতিতে ওই খাটে সকল পাশে বসে বসে ইবাদত করবেন আর বদনা রেখে যাবেন এক বদনা পানি যে রাত্রে এসে উজু করবে আবার সালাক করবে সেজন্য এইভাবে আরও যে কত কি আছে এগুলো আমার সব বইটা পড়বেন ওখানে সব লেখা আছে অথচ আর মনে থাকে না এত কিছু বেদার যে হয় সব বানো কল্পনা নির্ভর যখন ঢাকাতে আমরা প্রথম তখন আমার ছাত্র জীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন আমার এগুলো একবারে চোখে দেখা যদিও সব হাইলাদিস এলাকা বংশাল মহল্লা তো যে কেমন না হলে দিয়েছে এখন বুঝে আসলে আরফে দেনার আমিন ছাড়া আর কিছু সেখানে ছিল না এমন বেদাত নেই যে তোরা করতো না একটা ছিল খাজা বাবার দেখছিল ও খাজা কি না আমি তোমায় থাকিব লিখলাম লিপলেট আর দিলাম আর্টিকেল মোড়ে মোড়ে ফিরি বিতরণ করলাম আস্তে 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 দেখ বন্ধ হয়ে গেলাম তারপরে শহেবাজারের কারবার থেকে আহলেদ মসজিদগুলোতে সমানে শহেবরাত করে এসার পরে নতুন নতুন জেনা মসজিদ ভর্তি হয়েছে ইয়ং সেলিব্রিটি সব তারা জীবনে পশ্চিমুখ হয় না সব মসজিদ ভরা বাপরে বাপ জায়গা রাখছে না সারা রাত সেখানে এই বাজার চলত আমি মনে এটা কী এরকম আহলেস বলে কেন আমার একটু এরম কেরম তো ছিল না আব্বাল লেখা একটা বই আগে থেকে ছিল কোরআন কলমাখানি ওইটা আমরা বিদ্যাপতি আমরা সব ওর মধ্যেই আর এ কি আমাদের সাতকাল এলাকা এগুলি শুনিও না দেখিও না এখানে আর কী দেশ ফলে ভিতরে প্রতিক্রিয়া হলো একাই শুরু করলাম আলহামদুলিল্লাহ কথাবার্তা এমনকি এসার পরে মার্জুনকে বলে দরজা বন্ধ করে চা নিয়ে আমি চলে গেলাম এতদূর প্রভাব বিস্তার হয়ে গেছিলো তার ফলে ওই মহল্লায় বেদাত বন্ধ হয়ে গেল খুব খেপে গিয়েছিল প্রথম দিকে পর ওই আলমগার জিজ্ঞেস করেছিল যে রা ওখানে গিয়ে হালুয়াড়ুটা খাইতেন বিরিয়ানি খাইতেন ওই আলমগার কা জিজ্ঞেস করে যাচ্ছে যে একটা ছোট্ট ছেলে আসে সাতক্ষীরে বাড়ি আমার আব্বা তো নামে সবাই ওনার ছেলে তুই বলছে ওই বেদাত করা যাবে না তাই কি ঠিক নাকি তাহলে আস্তে আস্তে বলছে ও যা বলে ঠিকই বলে বাবা আপনারা যে আসেন আরে বাবা আসবেন তোদের এই মধ্য করে এখানে ক্ষমতা দেখ তোরে তো আমাদের ঝামেলা করিস তোদের হাতে বাসার জন্য আমরা এগুলো করি আসেন ও ঠিকই বলে এই যে বললো লাভ হয়ে গেল আস্তে আস্তে শহর বেদার চল এমনি করে কিন্তু আপনি আমাদের ওই সময় আরাফাতে লেখা আবার আটের গুলো পড়ে দেখবেন যে আরাফাত কোন বর্ষে কোন সংখ্যায় লেখা হয়েছে অর্থাৎ এগুলো সব আমরা লিখছিলাম সেই সময় ছিয়াত্তরে সাতাত্তরে আটাত্তরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম এর ছাত্র ছিলেন তখন এইসব দেখেছিলাম এই যে আহ রা হানা হোক সে মৌখিক পার্থক্য ছাড়া রফল আমিনের পার্থক্য ছাড়া বেদাতের দিক থেকে সব প্রায় একই ছিল এরপর যেমন আর্টিকেল দিলাম আমার সবথেকে আরাফাত পত্রিকায় আমাকে আমার রুমে পাঁচশো আটত্রিশ নম্বর রুম হাজি মহসিন হলের বাইশজন ছাত্র আমাকে মারতে আসলো তার মধ্যে অধিকাংশই কামেল বাস বললাম বাবা তোরা তো মারবি বাইরের জন্য মারলে আমার তো অস্তিত্বই থাকবে না কিছুই লাগবে না পাঁচটা তো ফেল যেত শেষ তো মারার দূর কত শোন তাদের দলের সারা দেশের লোক করে সরকার করে দুনিয়া করে আপনি কেন করবেন না আপনি কেন নিশ্চিত করবেন ইত্যাদি মেলা যুক্তি যাই হোক পরে তারা বুঝলো কিন্তু বললো আপনি যতই বলেন আপনার দল হলো বংশালী সেইখানে লোকেরা সহায় অধ করে আপনি কেন মনে করবেন তাই নাকি এ তো জানতাম না গেলাম ঠিকই বংশাল চৌরাস্তার উপরে বিশাল মঞ্চ সব সাদা সাদা পোশাক রুমাল মুড়ি দিয়ে হুজুরা সব বসে আছে আর বিরিয়ানির বউ মৌ গন্ধ চারিদিকে পুরা রোডটার বিরিয়ানি আর বিরিয়ানি আরে বাপরে বাপ যত টাকা পয়সা ছিল ওই সমস্ত বড়ো লোকদের সব টাকা ঢেলেছে এই বিরিয়ানিতে যত বিরিয়ানি তত নাকি যত ঘি তত নাকি বাড়বে কে বলবে তাকে বলেন এই অবস্থা ছিল আলহামদুলিল্লাহ চেষ্টা করলাম আস্তে আস্তে ওটাও দূর হয়ে গেল জীবন সন্ধ্যার পরন্ত বলে এখনো পর্যন্ত এর বিরুদ্ধে আমাদের বলতে হচ্ছে ভাইরা মনে কষ্ট পাবেন কিন্তু উপায় নেই যদি হক কথা না বলে তাহলে কে আমাদের মাঠে আমাদের মুখে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে সেদিন তো আপনি আমাকে ঠেকা দিবেন না পারবেন না বাধ্য হয়ে বলি কেউ মনে কষ্ট নেই না বেদাত যারা করছেন তারা ছাড়বেন না আমরা জানি বেদাতের মধ্যে আমার একটা মজা আছে রে খুব ছাড়া যায় না শূন্যতার মধ্যে কোনো মজা নেই এজন্য যারা বেদাত করছেন সেরেফ আমরা উপদেশ দাতা মাত্র এবং সতর্ককারী মাত্র এর বেশি কিছু না আল্লাহ রসুল হিসেবে বাসির ও হিসাবে হিসেবে জান্নাতের সুসংবাদ দানকারী জাহান্ন থেকে সতর্ককারী হিসাবে আমরাও স্যার এতটুকুই বললো তার বাইরে নয় কারো স্বাধীনতা করতে আমরা রাজি নাই আর আল্লাহ পাকের হেদায়েত আল্লাহ কাকে আল্লাহ হেদায়ত দিন আল্লাহ ভালো যায় ওটা আমাদের বলারও কোনো না কোন ক্ষমতা নেই আল্লাহ বলছেন তানাজাল মালাহ অনেক কিছু আছে ওগুলি পরে বলি হাদিসটা আগে বলে দিই শ্রাবণ মাসে কি করতে হবে আয়সাতা কয়ালাত কয়াল রসুল কয়ালাত ম রয় তো রসুল আল্লাহ সাল্লি ওসাল্লামা ইস্তকমালা সিয়ামা শাহর পত্ত ইল্লা রমদান ওমা রয় তো রয় ফি শাহরিন আকসর মিন সিয়ামন ফি শাহবানা অপির হেতেন ওকানে সুম ও সাহেবানা ইল্লাহ কালি ইলাহ মুত্তাফাকুন আলি বোকার মুসলিম রাদিজ বায়াসা সিদ্দিকার দানাহা বলছেন যিনি আল্লাহর রসুলের ঘরের মানুষের স্ত্রী যিনি রাতের এবাদ তিনি জানতেন রাতের এবাদ তন্দিরা জানতে না স্ত্রী জানতেন তিনি বলছেন আমি আমার রসুলকে কখনই দেখিনে পুরো মাস শ্যাম পালন করতে রমজান ছাড়া এবং আমি তাকে অন্য কোন মাস শ্যামের মাধ্যমে পূর্ণ করতে দেখেনি সর্বাধিক শ্যামের মাধ্যমে পূর্ণ করতে দেখেনি শাহবান ছাড়া অন্য বর্ণনা এসছে হঠাৎ মুসলিম বর্ণনা এসছে ওকানে ইল্লা কালিলা তিনি পুরো শাহবান শ্যাম রাখতেন কয়েকটা দিন বাদ দিয়ে কত শেষ তাতে বোঝা গেল শাহবানের সবচেয়ে বড় আমল হচ্ছে শ্যাম পালন করা একটা নির্দিষ্ট দিন নয় এই নির্দিষ্ট দিনটা কোথেকে আসলো এ বিষয়ে দেখেন যত জৈব মৌজু হাদিস আছে এগুলো সব জমা করা হয়েছে এখানে মকসুদুল মোমিনিন বা মকসুদুল মোমেন বলে দুটো কিতাব লেখা আছে বাংলাদেশের খুব চালু ছিল একসময় এখন আর লক্ষ্য পড়তে চায় না আমাদের অত্যাচারের আমিও ছোটোবেলায় পড়েছি গেলে এত হাদিস থাকছে আমার আব্বা করে না কি ব্যাপার আব্বা নিয়েতাম আব্বা এতটুকু আলায় এই ষোলো হাতি দেখতে হবে না ওরা তো জৈব লেখবে না সব হাদিস তো যাই হোক সেখানে এই ষোলোটি হাদিস জমা করছে সবগুলো মৌজি জাল জয়ীব জিদ্দান জয়ীব মুরসাল এই ধরনের সব সেখানে তারা অনেক কিছুই বলেছেন দু একটা শনি দেওয়াই ভালো কারণ এগুলো বাংলাদেশে একটাই মাত্র দৈনিক পত্রিকা আছে যাদেরকে আমরা ইসলামী দৈনিক বলে থাকি তাদের কাজই হলো বেদাত প্রচার করা কিন্তু এবার হেডিং দিচ্ছে পবিত্র কোরআনে শহেবরাত গতকালকে হেডিং এসছে সহি হাদিসে শহে বরাত দেখছে এখন সহিহাদ শহীহাদিস করে সবাই বড় বিবাদে পড়ে গেছে মনে সব এখন

শেখ আলবানি রহমতুল্লাহি বলছেন এতগুলো সমস্তগুলো হাদিস মিলে এত বা একে অপরকে শক্তিশালী করে অতএব এটা সহি এটা সহি ওনার ভাষাগুলো হাসানকেও উনি সহি বলেন শেখ আরনাউদ্দিন আর খেতন মহ তিনিও বলছেন সহিহি এটা অন্যের কারণেই এটা সহি তহ ফাতে হাজির লেখক বলছেন যে এতগুলো হাদিস যখন বলছে জয়ীফ হলো এর একটা ভিত্তি আছে ইন্না আসলেন এটা ভিত্তি থাকতে পারে এই একটাই জায়গায় গিয়ে ওনারা খুশিতে বাগবাগ আর কিছুই লাগবে না একটাতে যথেষ্ট ভালো কথা হাদিসটা কি আবূ মুসা আশারি মুয়াজ্জিন জাবাল আবু সালাহ আল খুশানি আবু বকর আবু ওমর ওব্দিন মালিক সাতজন সাহাবীকে একই হাদিস একটু শব্দিক পরিবর্তন এসেছে এই ইন্নাল্লাহা লায়াতালউ ফি লালাতিন নিসিম ইনশাআল্লাহ ফায়াগফিরু লজামিয়ি খালকিহি ইল্লা لمুশরিকিন আও মুশাহিন দ্দিন হাসান নিশ্চয়ই আল্লাহ মধ্য শ্রাবণের রাত্রিতে চুকরে তাকান অতঃপর তিনি সমস্ত সৃষ্টি জগৎকে ক্ষমা করে দেন ইল্লা মুশিন আও মুসরা মুশ্রিক ব্যতীত এবং ভাইয়ে ভাইয়ে শত্রুতা পোষণকারী এই দুজন ব্যতীত এর ব্যাখ্যায় সারিহিন বলছেন যারা জামাত থেকে বেরিয়ে যায় তারাও এই দলভুক্ত এই হাদিসটা বললাম আগে সাতজন সাহাবি থেকে বর্ণিত হয়েছে বিধায় ভক্তগণ বিশেষ করে শেখ আলবানি শেখ আরনাউদ সাহেব এরা সবাই বলছেন এটা জৈব হলেও হাসান পর্যায়ে উন্নীত হবে অর্থাৎ গ্রহণযোগ্য ঠিক আছে এবার আসুন ঠিক এইটারই বিপরীতে আমরা বখর মুসলিম হাদিস দেখি যেখানে বলা হচ্ছে প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে বান্দার আমুল্লামা আল্লাহর কাছে উঠে যায় সেই দুই দিন যারা সিয়াম রাখে আল্লাহ তাদের সকল গোনা ক্ষমা করে দেন ই্লা আল্লাহ মুশীন ও এই একই শব্দ মসরিত আর পরস্পরের শত্রুতা পোষণকারী সম্পর্ক করে এই দুজন ব্যতিত যে হাদিসটা সহি আদেশে এসছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারের বিষয়ে সেই একই শব্দ বছরের একদিন মধ্যস্ব যদি আসে যেগুলো সব জয়ী তাহলে সোমবারে এবং বৃহস্পতিবারই তো আমাদের ওই ইবাদত করা লাগবে যেটা আমরা সয়বরাতে করি তাই না সোমবারে আর বৃহস্পতিবারের খবরই আমরা জানি না কোন দিক দিয়ে চলে যায় ইবাদতে পড়ি মরুকে বছরে একদিন খাস করার দলিল কোথায় অবসাল বা খুশানি থেকে এসেছে হাদিসটা ওই যে মধ্যে একটা হলে এই যে এক রাত্রে উনি হারিয়ে গেলেন মায়েশা সিদ্দিকে বলত কিরি আল্লাহ খবরে নাই শেষকালে ভাবলেন উনি বোধহয় মরিয়ে গেছেন সারা সব দিখেন তো পায়ের পা দিয়ে এই রসুলের শেষদার করা যে পাটা বাইরে একটু বের করে থাকে না উনি ঘুমন্ত অবস্থায় ওই পায়ের আঙুল ধরেছেন টিভি দেখছে আসলে বেঁচে গেছে না মরিয়ে গেছে হাত দিলে কাতুকুতু লাগে না রসুল পা নাড়া তাই পায়ে হাত দিয়েছেন তো পা যেহেতু নড়েছে তো নিশ্চয়ই মরেনি তাহলে কীভাবে উনি সেলাদাতে করছেন এটা প্রমাণ হলো অতএব মাল সাহেব লিখছেন গতকালকে ইনকালবে এদিকে প্রমাণিত হয় জালদার সৌধু এই রাতে তাম রাত হেবাদ করেছেন কত যে খুশি ভালো করেন তার বউ কেন উনি তো ঘুমে থাকলেন প্রশ্ন হবে না আর রাতারে তো ওনার স্ত্রী জানলেন অন্যদিনও শাহ তো রাখেন নেই ইবাদত করেন নাই অথচ উনি তো কোনো এবাদত গোপন করবেন না তিনি রসুল তিনি যা কিছু আল্লাহ কাছে পাবেন সবাইকে বলবেন তো কিছু গোপন থাকবে না স্ত্রী দেখলেন স্বামীটা মরে যায়নি জ্যান দাস কী করছে সে করি আর যে এমন লম্বা সে দা পুড়িয়ে আসে তো উঠে না তাতে সন্দেহ হয় না কত লোক তো সেদা মরেই যায় উঠি তাই মনে করছে অন্যকে আটটা হাতে দিয়ে এসছে দেখলেন যে স্বামী নেই গেছে কোথায় ভয় পেয়ে কোথাও হারিয়ে গেল লাগে চারদিক শত্রু ছিল তো রাত্রে বেরিয়ে ঘুরতে ঘুরতে একেবারে বাকি গরকাদে গোরস্থানে চলে গেছেন সেখানে কি বলছি আপনি এখানে লহেশা আজকে আমার একটা রাত আজকে রাতটা বজাত করলে কল গোত্রের যত ছাগল বকরি আছে তাদের দেহে যত লোম আছে এত লম্বা সমান নাকি পাওয়া যাবে এ কথা শুনে দিলেন এটাও আরেকটা জৈব এমনি করে বহু হাদিস জমা হয়েছে ও যাই বললেন না ষোলোটা সব আমি দেয়নি সব বইয়ের বেশ কয়েকটা সিরিয়াল দিয়ে দিয়েছি প্রশ্ন হলো এই মাদত বিশেষ একটা রাত্রির জন্য খাস করার বিপরীতে আসুন সহ রয়েছে যে প্রতি রাত্রের তৃতীয় প্রহরে আল্লাহাক চতুর্থ আসমানে নেমে আসেন এবং বান্দাদের ডেকে বলেন আল্লাহমিন মোস্তার্জেন ফার কহু পিসি মোস্ত ফার্সিসি আল্লাহমিন আসুকি কেউ আমাকে সওয়াল করবে আমি তাকে দিয়ে দেবো আসুকি কোনো রোগী আমাকে রোগ দান করবে আমি তাকে দান করবো আসো কি কোনো রুজির কষ্ট পানো বলে তাকে আমি রুজি দান করবো এই করে আল্লাপাক ডাকেন প্রতি রাত্রির তৃতীয় প্রহরে যেটাকে আমরা সাধারণত তাহায্যোদের সময় বলি তাহায সময় কেউ মাদত করে খুব কম যদি কোনো সময় করা হয় দেখুন বাংলাদেশের মুসলমানদের মধ্যে তাহার বুঝার লোকের সময় কত হয় সেই দিকে উৎসাহ দেওয়া উচিত ছিল এইসব দৈনিক পত্রিকাগুলো ওই হাদিসগুলো আনা উচিত ছিল যে দোয়াটা আমরা খাস করছি সৈবরাতের জন্য বৌদ্ধ শ্রাবণের সন্ধ্যাটা বলা হচ্ছে গুরু বিশ্বাম এলে গুরু বিশ্বাম সন্ধের পর থেকে করা শুরু হয় নাকি সন্ধ্যের পর থেকে মকর পড়তে হয় পরে এসব স্যালাদ পড়তে হয় তো সন্ধ্যের পর থেকে কি হয় রাত্রে ইবাদত করতে হবে সন্ধ্যের পরেই তাহলে কবরস্থান যেতে হবে এই শুরু হবে খেলা রাতের বাজে পটকা বাজে যা কিছু সন্ধ্যার পর থেকে কথাটি একেবারে মারাত্মক ভুল বোখারি মুসলিম সহ সমস্ত সহিয়াল যে রাত্রির তৃতীয় প্রহরে এই জৈব আছে সন্ধ্যের পর থেকে এইটাকেই আমরা হাইলাইট করছি যে বিশেষ করে এই রাত্রে এখানে যে সমস্ত দুর্বল দাবির মাধ্যমে এগুলি এসেছে তাদের কেউ কেউ ওই মধ্য সাবান লাইল ইসলাম সাহাবান সবটা যোগ করে দিয়ে দিয়েছে একই অন্য জায়গায় কিন্তু এর বিপরীত আছে যেখানে লায়াল ইসলাম সাহাবান কথাটা নাই বিষয়গুলি একটু চিন্তা করলে বুঝতে পারা যায় যে গুরুত্বপূর্ণ কোন আল্লাহ আল্লাহ এভাবে বাধ্য করলে বান্দাকে তোমাকে প্রতিদিন করতে হবে বরং এটা আপনারা করতে পারেন লাল কদরে সেটাও দেখেন কত চমৎকার আলোচনা কদর রাখছে যে কোনটা ঠিক করে বলে দেয়নি আল্লাহ যদি একটা বলা হয়েছে সাতাশ তারিখে বা তেইশ তারিখ বা পঁচিশ তারিখে বান্দা খেলে ওই দিন হুমড়ে গিয়ে পড়বে আর কোনো কিছু করবে ঢুকবে না এই জন্য বলা হয়েছে লালুল আল আশ্লাইল আহওয়ের রাত্রের শেষ দশকে তোমরা কদর তলাশ করো ভাষাগুলো নির্দিষ্ট বোধক নয় অনির্দিষ্ট বোধক এই অনির্দিষ্ট রাখার মধ্যেই আমাদের ইমানদারি পরীক্ষা হয় একদিন ঝোঁক সবাই করে কিন্তু যেন অনির্দিষ্ট হয়ে যায় আর কিন্তু ঝোঁক থাকে না আপনি মজাদ করছেন আন্তরিকভাবে কি না এটা বোঝার জন্য অনির্দিষ্ট রাখাটাই পাকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হেকমত যাই হোক এইভাবে আলোচনাগুলো এসেছে আমি আপনাদেরকে একটা একটা বলে দিচ্ছি হাদিসটাকে মনে রেখে দেন মানে সাল্লি সাল্লামাফিহ তখন

আমার সমস্ত মত জাননাতে প্রবেশ করবে কেউ তারা করবে না যারা আবা অস্বীকার করে অসম্মত সাহব বলেন জান্নাতে যদি অসম্মত এমন কোন রাবে কোন মত আছে জগতে মনাতা করার জন্য যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে মন আসানি যে আমার আবদ্ধতা করবে অর্থাৎ আবা। সেই হলো আবা অর্থাৎ জান্নাতে যেতে অসম্মত বখরশি হাদিস এগুলি মাথায় সামনে রাখেন এবার একটা হাদিস সারিয়া কলা কদর সাল্লাম কতারাক বাইদা লাইলোহা কানা হারোহা লাইলোহা কানা হারে হা লাইজি গান হা বাদ ইল্লা হা লেখন দেখো আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি একটা স্বচ্ছ দিনের উপরে যার রাত্রিটা দিবসের মতো এই দিন থেকে পথভ্রষ্ট হবে কারা ইল্লা হা লেখন যারা ধ্বংস শিল যারা ধ্বংস হবে তারাই মাত্র এই দিন থেকে পথভ্রষ্ট হবে এক কথায় আমার দেখানো স্বচ্ছ পথ থেকে যারা বিচ্যুত হবে তারাই ধ্বংস মাই আয়ুষম্যান্ড লাফানকে সওয়া আমার পরে যারা তোমার বেঁচে থাকবে তারা দেখবে শরীয়ত নিয়ে বহু মতভেদ হবেই পড়ালে কিং শূন্যতির খোলাফের রাশেদিনের মাহেদিন সেই সময় তোমাদের দায়িত্ব হলো আমার সুন্নত আমল করা এবং খোলাফের রাশেদিনের সুন্নত পালন করা বাস কু বিহা আব্দুল আলি হবে নওয়াজের তোমরা সেই শূন্যতকে কঠিনভাবে আঁকড়ে ধরো এবং মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরো আব্দুল আলহী হাবেন নওয়াজেজ মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরলে মানুষ সাধারণত ফসকে যায় না সেজন্য এটা বলা হয়েছে আমার শূন্যত এবং আমার খোলাফা রাষ্ট্রদূতের শূন্যকে তোমরা কঠিনভাবে আঁকড়ে ধরো সহ রাত্রিতে বিশেষ কোনো এবাদত এবং অনুষ্ঠান করার বিষয়ে নবীরও কোনো দলিল নেই খোলা বাসুদ্দিনের থেকেও কোনো দলিল নাই এটা সবাই জানি আমরা যারা একটু লেখাপড়া জানে অন্তত মেসকাত মেসকাতের এলাম যার মধ্যে আছে সেও ভালো করে জানে যেগুলো নাই যেগুলো করা হয় এটা স্রেফ জনতুষ্টির জন্য মানুষকে খুশি করার জন্য জি না মুসলমান বিশ্ব আলেমদের দায়িত্ব হচ্ছে আল্লাহকে খুশি করা বান্দাকে খুশি করার উদ্দেশ্য থাকা ঠিক হবে না বান্দার কাছটা মায়ের খেতে হবে এটাই শূন্য যেমন প্রত্যেক নবী তার উম্মুদের কাছে মার খান নেই মুসা সাহেব মুসা ঈশা সবাই শশ উম্মদের কাছ থেকে চূড়ান্তভাবে নিগৃহীত নির্যাতিত হয়েছেন আমার নির্যাতিত শুধু নয় বিচারিত হয়েছেন জন্মস্থান থেকে তা আপনি কি আরামসে খাবেন আরামকে দাঁড়িয়ে এসি ঘরে থাকবেন আর সবাই যত বেদাতে হাজ লিখে পত্রিকা দিয়ে দেবেন এত সস্তা আপনার অবস্থাটা কী হবে আলম আল্লাহকে ভয় করো কারণ আপনার জন্য লাখ লাখ মানুষ অনুসারী আছে তাদের কম চিনেন না অতএব সাবধান সাহেবরাজ সম্পর্কে কোনো একটি বিশুদ্ধ আমল রসুল্লাহ সাহা সাহেব থেকে বর্ণিত নয় প্রমাণিত নয় তারা এই সময় এগুলি করেছেন বলে কেউ জানতে পারবেন না আশা অমহদাসমূর্তা মহদে বেদা তুমালা সাবধান তোমরা নতুন নতুন সৃষ্টি করা থেকে বেঁচে থাকো অর্থাৎ ধর্মের নামে নব্যশ্রেষ্ট বিষয়গুলো থেকে বেঁচে থাকো কারণ প্রত্যেক নব্যশ্রেষ্ট বিষয় বেদান অকুল্য বেদাতির দলালা প্রত্যেক বেদাতি হচ্ছে পথভ্রষ্টতা ফিন প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম অতএব সাবধান সহের ধর্মীয় ভিত্তি মূল তিনটা এক এই রাতে কোরআন নাজিল হয় আর এই রাতে আগামী এক বছরের জন্য তকদির নির্ধারিত হয় দুই এ রাতে বান্দার গনাসম মাফ করা হয় আর তিন এরাতে রুহুগুলি ছাড়া পেয়ে দুনিয়াতে ফিরে আসে এই তিনটা ভিত্তির উপরে সয়বরাতটা চলছে উপমহাদেশে এর জবাবে আল্লাহর কাছ থেকে আমরা শুনি ইন্না আনসাল্লা ফি এটা সবাই জানি আমরা আল্লাহ বলছেন আমি নাজালি করেছি হো মানে কি কোরআন আমি কোরআন আমরা কোরআন নাজিল করেছি লাহেতু কদের আল্লাহ পুরস্কার ব্যাখ্যাতার পর বান্দার কোন কথা বলার সুযোগ আছে ইন্ন কুন্না মুমদেরইন ইন্ন আনসাল্লাম ফিদ আইরা তিন মুবারকত ইন্না কুন্না মুমদেরইন ফিফ কুল্লাহ এর জবাব হচ্ছে ইন্ন আনজাল্লা অফিদ আই এই আল্লাহ বলছেন সেটা দোকানে তিন চার আয়াতে আমরা কোরআন নাজলি করেছি একটি পবিত্র রজনীতে এবং আমরা সতর্ককারী আর এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়গুলি স্থিরীকৃত হয় আর এটার ব্যাখ্যা আসছে ইন্না আনসাল কদরে সুর দোকানের মোবারকা পবিত্র রজনী ব্যাখ্যা হচ্ছে আমরা এটা নাজলি করেছি কদরের রাত্রিতে কালাস আল্লাহ পাকের এক আয়াত আর আয়াতের ব্যাখ্যা করে এটি স্বাভাবিক সঙ্গে আমরা জানি তিনি বলছেন শাহর রমদান আল্লাদি উনজেলাফি হিল কোরআন রমদান মাসে আমরা কোরআন নাজিল করেছি তো রমদান আর কি এক নাকি রমদানের আগেই তো শাহবান আমরা চোদ্দ দিন আগে টান দিচ্ছি কেন তো রমজান মাসে কোরআন নাজিল করেছি তো লাইল তো কদরে অর্থাৎ শেষ দিকে দু আগে তো না কোরআন দিয়ে কোরআনের জবাব শেষ এরপরে তো না বুঝলে কে ঠেকাবে এ রাত্রে করতে মানুষের তকদের নির্ধারিত হয় আল্লাহ বলছেন যা কিছু করে সব কিছু লিখিত আছে জবরে অর্থাৎ লহি মহাপুজে প্রত্যেক ছোট ও বড় সবকিছু লিপিবদ্ধ আছে এ তকদের লিপিবদ্ধ হয়ে আছে এ বিষয়ে আমরা সবাই জানি আগে অনেক আগে মানুষ সৃষ্টির অনেক আগে এ বিষয়ে

এগুলো সহিহদেরকে অগ্রাহ্য করে কোন জেইফাদের উপরে ভিত্তি করে সে আমল নির্ধারণ করাটা বোকামি। মাওলানা ইব্রাহিম রাজার জন্য কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু শাইইন হাত্তাল আজসু ওয়াল কাইসু মুসলিম প্রত্যেকটা জিনিস তাকদিরে আগে লেবত হয়ে আছে এমনকি দুর্বল মানুষ এবং বুদ্ধিমান মানুষ জ্ঞানী এবং কম জ্ঞানী এইটুকু পর্যন্ত তকদির লিপিবদ্ধ হয়ে আসে আগে থেকেই রঙ মুসলিম তকদিরের বিষয়ে এই শৈবের রাত্রি সব কিছু হয় এটা ঠিক না বরং এটাতে আমরা বলেছি একটু আগে এটা হয় তকদির থেকে দহাই মাহফুজ থেকে একটা অংশ নিয়ে প্রতি কদর রাত্রিতে আল্লাহাক সাহেব ফেস্তাদের কাছে বন্টন করেন

এটা জয় জিদ্দেন হাদিস্টার এখানে বলা হচ্ছে যে সন্ধ্যার পর থেকেই আল্লাহ ফ্রেস্টরে নামেন এবং তারা বান্দা আল্লাহর মানুষকে ডাকেন আসো কি তোমরা যাকে আমি ক্ষমা করে দেবো আসো কি কেউ রুজি চান তাকে দান করবো আসো কি কোনো রোগী তার রোগ আরোগ্য করে দেবো ইত্যাদি এগুলি সব বিরোধী যে একটা আমরা বলেছি এন্দ্রীয় রব্যনাথ আমার কথা লালাতেন সমাজ দুনিয়া হি নাপপা সল সু লাইলীল আখ একৌলো মাইনী ফাস্তা জি বা লাহু মাইস আল নেই অতি হে অতি আহহু মাইস তা ফর আলী আলাহু মত্তা ফাকন এই বখেত বস্তু হাদিদের বিবরীত এখানে বলা হচ্ছে আল্লাহ নামে না হি না ইয়াপপা সলসুল লায়লীল আখের রাত্রির তৃতীয় প্রহরের আল্লাহ নামেন সন্ধ্যের পর থেকে নয় এটা নিষ্ঠু সারবান ও নয় প্রতি

হিংসুক ব্যক্তিদের এই দুটা লোক ব্যদিত এটা আমরা একটু আগে বললাম এটা সহিয় বলা হয়েছে প্রতি সোমবারে প্রতি বৃহস্পতিবারে আল্লাহ এটা করে অতএব বছরের নির্দিষ্ট মধ্যসাগর রাত্রিদের নয় অনাবহারতের জানু করস্লাম উত্তপু তাহ আবু জন্নতে ইমল ইসনানে ও ইয়ামল খামিজ ভাই লেক আবদিন লেক কুল্লেন আব্দিন লায় শুকো বিল্লায়ে শাইয়া লায়ে শুকো বিল্লা শাহী ইল্লা রাজুলান কানত বাইনু আখরি শাহানা মুসলিম যেটা একটু মুসলিমাদি একটু আগে বললাম যেটা এটা আরবি হচ্চে আই জাল্লাফা প্রতি বৃহস্পতিবারে এবং আপনার শুক্রবারে এই টুবেলা ওটা সোমবারে মানুষকে ক্ষমা করে দেন প্রত্যেক বান্দাকে ক্ষমা করেন ওই ওই বান্দাকে না যে ব্যক্তি শিরিক করে এবং যে ব্যক্তির দুই ভাইয়ের মধ্যে শত্রুতা আছে এদের আল্লাহ ক্ষমা করেন না এটা মুসলিম সেনের বিশ্ব সোমবারে এবং বসেবারে যদি কারো ইচ্ছা হয় এদের আমল করার চেষ্টা করবেন মধ্য সাহবন্ধন নয় এরাতে রসুল সাহাশাল সাহাবে কেরম বার্থবাদক করেননি কালাস তিন এরাতে রূপ সমূহ নাজিল হয় এদিকে আমরা আয়াত আমরা সবাই জানি তা নাজিল হিয়া লাইল ফজর ইতো তো সবাই জানে ওই রূপ শব্দটা আসে এই রুহের অর্থ মৃত্যু ব্যক্তির রুহ নয় এরুহ অর্থ রুহুল আমিন জিবরিল জিবরিল তা ফ্রেস্তাদেরকে নিয়ে আপনার কদর রাত্রিতে নামেন এবং সমস্ত মানুষের আমল নাম দেখেন কে কী করছে না করছে এ ফজর পর্যন্ত সমস্ত পৃথিবীতে করেন এটা হচ্ছে খাস করে কদর রাত্রে বিশেষ করে আপনার এই মধ্য সাহবানের রাত্রির নয় মোল্লা আলী কারি হানাফির রহমতুল বিখ্যাত ব্যক্তি মশকা শরিক সারে তিনি বলছেন সহবরাতের স্যালাব চালু হয়েছে চারশো আটচল্লিশ হিজড়িতে বাতিল মকাদ্দাস মসজিদের মূর্খ মন্দের মাধ্যমে লোকদের কাছে খুশি লোকদেরকে দল বাঁধ বেঁধে ইবাদত করার একটা মাতাবারি করার জন্য আর তাদের কাছে হালুয়া রুটি বা ইত্যাদি খাওয়ার জন্য এটার পেছনে কোনো শরীর দলিল নাই ঠিক এমনি করে আরেকজন বিখ্যাত ব্যক্তি বেশকর শরীফের মোকদ্দমা যিনি লিখছেন আবদুল হক মহাদুদ্দেহলভি রহমতুল্লা আলহি তিনি বলছেন আরও সুন্দরভাবে যে হিন্দুস্তানে যত বেদাত আছে এই সমস্ত বেদাতগুলি মূলত চালু হয়েছে হিন্দুদের দেখা দেখে হিন্দুরা দেওয়ালি উৎসব করে আর মুসলমানরা করে সহের উৎসব এরা এই দিন নাম করে সব আলো জ্বালায় আলোকসহ্য করে মোমবাতি ইত্যাদি ইত্যাদি এগুলো একটাও আরব দেশে নাই যে দেশে দিন এসেছে হারামায়নে অর্থাৎ মক্কায় মদিনে কোথাও এগুলো নাই সব হিন্দুস্থানে হয়েছে হিন্দুদের দেখা থাকি অথবা উনি কিন্তু হানফি আলেম বিখ্যাত আলেম মেসকাত শরীরের আমরা সবাই মিশকাত পড়ি কোয়ামি হোক আলিয়া হোক ইউনিভার্সিটি হোক মেসকাত সবাই পড়ায় এবং তার ভূমিকা যিনি লিখছেন উনি হচ্ছে আল্লাহ আবদুল্লাহ মাহুদ তার মা সাবাত বলে একটা বই আছে বইটা খুবই রেহার দুর্লভ বইটা আমাদের কাছে আছে উনি আবার নাম ধরে ধরে বলে দিয়েছেন অত এই সমস্ত হানাফি আলমদেরকে দেশের হানাফিরে মানে না যারা একটা হাদিস ভিত্তিক কথা বলেছে ওই হানাফিদের দাম দেয় না তারাই কিন্তু হানাফিদের সবচেয়ে বড় আলেম কিন্তু ওদের কোনো গুরুত্বই নেই যেটা আমার মনে লাগবে সেটা আমি নেব এ বলতে হবে না আপনি তো আলেম না হোক তিনি বলে দিয়েছেন এই সবগুলো পরবর্তীকালে তৈরি হিন্দুস্তান থেকে এগুলো কোনো আরব দেশে নাই আল্লাহ শেখ বিন বাহমুল আল্লাহ সৌদি আরবের গ্র্যান্ড মুক্তি তিনি বলে দিয়েছেন যে শামের কিছু পেট প্রজারী দুনিয়া প্রজুরী আলেম তারা এটা চালু করেছে এর পিছনে মদিনা আলমদের কোনো সমর্থন নাই এইভাবে আত্ম হাজির মাল বেদা বেদার থেকে সাবধান যে বইটা আমাদের আছে আপনারা কিনে নেবেন বুঝতে সব আলোচনা আমরা করেছি সেখানে সয়বরাত নিয়ে মিলাদ নিয়ে আর কত দু তিনটা বিষয় নিয়ে আলোচনা করা হয় সেখানে দেখা যাচ্ছে সংখ্যা হিসাব করলে বেদাতে আলো সংখ্যা বেশি করোনা হাদিসে গণতন্ত্র চলে না কে কত বেশি দেখা চলবে দেখতে হবে কোনটা সহি সেটা দেখতে হবে বিশুদ্ধভাবে বর্ণিত হাদিসের এর কোনো দলিল নাই রসুল সাহে করতেন না সাহেব কোনো অনুষ্ঠানে এ করতেন না কিছুই ছিল না এগুলো সেরে আমাদের বাড়তি অনুষ্ঠান যাকে এক কথা বলা হয়েছে বেদাত আর প্রত্যেক বেদাতই হচ্ছে ভ্রষ্টতা প্রত্যেক ভ্রষ্টতা পরিণাম জান অতএব যারা সত্যি জান্নাত পিয়াসী মুমিন তাদের কর্তব্য হবে সমস্ত বেদাত থেকে দূরে থেকে এবাদাতের দিকে ফিরে আসা আর মাত্র দুই সপ্তাহ পরে রমজানের মোবারক শুরু হবে রম শাবান মাস রমজানের প্রস্তুতির মাস সবাই প্রস্তুতি নেন কীভাবে আমরা শ্যাম রাখব এই সময় যে অন্যায় কাজগুলো হয় ব্যবসায়ীদের মাধ্যমে বিশেষ করে সব জিনিস একসাথে জমা করে নিয়ে দাম বাড়িয়ে দেওয়া এটা ব্যবসায়িক সিন্ডিকেটের হাতে সরকার কিছু করতে পারছে না কারণ সরকার লোকেরা এইগুলো করছে সরকার কারবার মাতামারি করবে হুকুম দেন থাকবে হুগুম পড়িয়েও কেন কোনো করতে হবে না প্রতিদিন বিমান খুললে আমার দেখছে নিত্য পণ্যের দাম বৃদ্ধি ফেঁতি আছে ফেঁতি আছে এক বছর হবে তো কবে ঠিক না দু মাস আগে থেকে বাড়তেছে এগুলো হোর্ডিং অর্থাৎ পুঁজিপতি যারা তারা পুঁজি করে জমা করে তারাই করছে রাজশাহী তো একদম ধরে পড়ছে দেখলাম সমস্ত ওই তেল আগে সস্ত কিনেছে নিয়ে ভরে রাখছে ঘরের মধ্যে এখন পাঁচ গুণ দামে বিক্রি করতেছে এইসব লোভী ব্যবসায়ের সাবধান তোমার এই টাকা পয়সা তোমাকে জাহান্নার কারণ হবে মনে রেখো হারাম পন্থা আনিত কোনো পয়সা পেটে ঢুকলে ওটা তোমার কোনো ইবাদ কাজে লাগবে না জান্ন ঘুরতে হারাম ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যা হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট হয়েছে অথবা সাব সাবধান ব্যবসায়ী সমাজ আবদুল্লাহ বাজারে ঢুকতেন আর ঢুকতে না বলত ফজ্জার হে বাজারের ব্যবসায়ীরা তোমরা ওই ফাঁসে 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 সাবধান কেমন দিন তোমাদের বাসার উপায় নেই যদি তোমরা বেমের করো আবদুল্লিন ওমর মতন বিখ্যাত সাহাবি ও তোমরের বড় ছেলে সেই সময় তিনি মদিনের বাজারে বাজারে যেতেন আবহাওয়া যেন তারা উনিও যেতেন শুধু ওটুক বলা তো যার আন তোমার ফোর যার হে ব্যবসায়ী সমাজ তোমরা তুমি ফাঁসে ফাঁসে সাবধান যদি বাঁচতে চাও আখেরাতে তাহলে বান্দাকে কষ্ট দিও না দু টাকা দামের জিনিস অল্প লাভ করে তুমি ছেড়ে দাও তুমি দশ টাকা বিক্রি করবে কেন যাই হোক এগুলো ব্যবসায়ীদের মধ্যে বাংলাদেশের ব্যবসায়ী অধিকাংশ মুসলমান তাদের কাছে আমাদের ইমানের দাবি আছে ভাই হিসেবে বলছে ভাই আল্লাহ আপনার অনে মন্ত্রে অন্তরে খবর রাখেন পুঁজিপতির শিল্পপতিরা যদি কন্ট্রোল লাইফ এনজয় করেন তারা যদি সঠিকভাবে ব্যবসা করেন তাহলে ইনশাল্লাহ বাংলার জমিনে কোনো অভাব হবে না কিন্তু সারা বিশ্ব পুঁজিপতিদের দখলে আজকে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ হচ্ছে কেন সেই সব পুঁজিপতিদের মারাবাই আমি ওর রাষ্ট্র দখল করবো কেন করবে যে ওখানে বহু খনি আছে সোমা আছে সব দখল করবো খালি পুঁজি লুটপাট খালি লুটপাটের উদ্দেশ্যে পুঁজিপতি বিশ্ব দুভাগ হয়েছে একবার রাশিয়ায় একবার আমেরিকায় এরা কে দুজনের কোনো স্বার্থ শিকার নেই আলাদা দেশ কিন্তু তোমারও তোমার স্বার্থ হলেও পুঁজি লুণ্ঠন করা ওর স্বার্থ পুঁজি লুণ্ঠন করা এদেরকে মানুষের জীবনের কোনো মূল্য নাই অর্থ চাই টাকা চাই বয়লুল্ল কুল্লি হোমাজি জামা মাল দাদা এরা খালি মাল জমা করে আর খালি গনে কত কোটি ডলার আমার ব্যাংকে জমা হইল এই পুঁজিপতিদের কারণে সারা বিশ্বাসকে অশান্তি বাংলাদেশের পুঁজিপতির সাবধান আল্লাহ আমাদের সবাইকে কোরআন হাদিসের বিধান মেনে তো অভিজ্ঞান করুন এবং ধর্মের নামে ঈশ্বরকে থেকে আমাদের বিরোধ থাকার ক্ষমতা দান করুন آمين اقبولوا قولي هذا استقل لي وراكم للسال المسلمين